ॐ नमः सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते। बासुर काशी धामे कृष्ण लीला वृंदावने शिवेर बासुर काशी धामे कृष्ण लीला वृंदावने राम कृष्णर लीला भूमि दक्षिणेश्वर धाम राम कृष्णर लीला भूमि दक्षिणेश्वर धाम वाराणसी श्री वृंदावन दक्षिणेश्वर धाम एई भारतेर महान क्षेत्र तिनटी तीर्थ नाम শিবের পাশে কাশীবাসী হো রাশেশ্বরী রাইকীশ্বরী সারদা নাম নিয়ে পরম সুখে লীলা করে দক্ষিণেশ্বর ধাম এমন মধুর লীলা ভূমি কোথায় খুঁজে পাবে তুমি এমন মধুর লীলা ভূমি কোথায় খুঁজে পাবে তুমি পুণ্য তীর্থ দক্ষিণেশ্বরে জানাই গো প্রণাম পুণ্য তীর্থ দক্ষিণেশ্বরে জানাই গো প্রণাম বারাণসী শ্রী বৃন্দাবন দক্ষিণেশ্বর ধাম বারাণসী শ্রী বৃন্দাবন দক্ষিণেশ্বর ধাম বারাণসী শ্রী বৃন্দাবন দক্ষিণেশ্বর ধাম। আমার সমস্ত আয়োজন এইভাবে পণ্ড হয়ে যাবে? মা আমাকে নিজে স্বপ্নে এসে আদেশ দিলেন, তাই কাশীর পথ থেকে ফিরে এসে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী আর রাধাকান্তের জন্য মন্দির তৈরি করলাম। সামনে স্নান যাত্রার দিন বিগ্রহের প্রতিষ্ঠা হবে, সব আয়োজন সারা। এখন কি না
শাস্ত্র হলো বাধা? আমার তৈরি মন্দিরে মার অন্নভোগ হবে না, কোনো ব্রাহ্মণী আমার পুরোহিত হবেন না? হ্যাঁ বাবা মথুর, এ কি সত্যি? আপনি অত উতলা হবেন না মা, আমি মহেশকে পাঠিয়েছি ঝামাপুকুর টোলে রামকুমার চট্টোপাধ্যায়কে আনতে। মত দিয়েছেন তিনি বাবা? শুনেছি বটে সেই রকম মা, তাই তাকে আনতে পাঠিয়েছি। ওই তো বলতে না বলতেই তিনি এসে পড়েছেন। আসুন আসুন আসুন, আপনি ব্রাহ্মণ আগে চরণ ধুলো দিন। থাক থাক মা, দীর্ঘায়ু হও। আয়ু আয়ু নিয়ে কি করব পণ্ডিত মশাই, যদি মা ভবতারিণীর প্রতিষ্ঠাই না করতে পারি? আমি শুনেছি সব, আপনি অকারণে মনোবেদনা পেয়েছেন। আমাদের শাস্ত্রের নিয়ম কঠোর হতে পারে কিন্তু নির্মম নয়, আপনার এই সমস্যার সমাধান স্মৃতিশাস্ত্রে আছে। আছে? হ্যাঁ, আপনি আপনার গুরুকে এই মন্দির দান করে দিন, তখন আপনার মন্দিরে নিশ্চয়ই দেবতা সুপ্রতিষ্ঠিত হয়ে অন্নভোগ গ্রহণ করবেন। জয় মা! তখন কোনো ব্রাহ্মণেরই আর পুজো করতে বাধা থাকবে না মা। জয় মা ভবতারিণী, জয় মা মঙ্গলময়ী। উহ, কি যাতনার হাত থেকে যে আপনি আমাকে বাঁচালেন তা আমি কি বলবো। ওরে ওরে, কে আছিস? দেউরিতে দরোয়ানদের ঘন্টা বাজাতে বলে দে, মা আমার এসেছেন রে। ওরে মা আমার এসেছেন, শঙ্খ বাজাতে বল, উলধ্বনি দে রে। ওরে তোরা উলধ্বনি দে, উলধ্বনি দে। ওরে শঙ্খ বাজায় উলুদেরে বাজারে সানাই, ওরে শঙ্খ বাজায় উলুদেরে বাজারে সানাই, ভক্তি ভরে মা জননীর আগমনি গাই, মায়ের আগমনি গাই, মায়ের আগমনি গাই, মায়ের আগমনি গাই, মায়ের আগমনি। সুগন্ধ চন্দন ধূপে রক্ত জবার মালা, পরিয়ে দে রে মায়ের গলায় মঙ্গল দীপ জ্বালা, সুগন্ধ চন্দন ধূপে রক্ত জবার মালা, পরিয়ে দে রে মায়ের গলায় মঙ্গল দীপ জ্বালা। গতি মাগো তুমি সারাত সার, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি মুক্তি পারাবা, অগতির গতি মাগো তুমি সারাত সার, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি মুক্তি পারাবা।
রানীমা, কি বলুন? আপনার কথা মতন সেই মন্দির প্রতিষ্ঠার উৎসব থেকে শুরু করে আজ 8 দিন হলো মায়ের পুরোহিতের কাজ করলাম, কিন্তু আজ আমায় ছুটি দিতেই হবে। কেন? আমার ছোট ভাই টোলে একা পড়ে রয়েছে, পাড়াগায়ের ছেলে, পাগলা। তো সে কি উৎসবের দিন তাকে সঙ্গে আনেননি? হ্যাঁ, সেদিন এনেছিলাম বহু কষ্টে, কিন্তু তার মনে ব্রাহ্মণত্বের অভিমান এত বেশি যে তাকে এখানে কোনো মতে রাখতে পারলাম না। জানেন, পাগলা সেদিন এখানকার কোনো কিছু মুখে দেয়নি। শুনলুম বিকেলে মন্দিরের বাইরে থেকে কিছু মুড়ি মুড়কি কিনে খেয়েছিল। সে কি তাই নাকি? আগে হ্যাঁ। দাদা, দাদা, আয় আয়। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই, বলতে না বলতেই এসে পড়েছে। আচ্ছা, তাহলে আমি এখন আসি, একবার ওনাকে নিয়ে আমার সঙ্গে দেখা করবেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখা করবো। কি রে গদাই, চিনে আসতে পারলি তো? জিজ্ঞাসাবাদ করে চলে এলুম গা, কিন্তু তোমার কাণ্ডটা কি বলো তো? দেখ, রানীমা কিছুতেই ছাড়লেন না, নিত্য পূজার ভারও নিতে হলো। জানিস তো আমাদের সংসারের অবস্থা, একটা চাকরি বাকরি না হলে চলে কি করে বল? তা বলে বাপ পিতামহ যা করেনি তুমি তাই করবে গা? তারা কোনোদিন শূদ্রের অন্ন খাননি। তুই ভুল বুঝছিস গদাই, আমি তোকে শাস্ত্র থেকে প্রমাণ করে দেব যে অন্যায় কিছু করিনি। দেখ, রানীমা যে জাতি হোক না কেন, এ মন্দির তার গুরুদেবের, সেই জন্য এই মন্দিরে পুজো করলে বা থাকলে আমাদের কোনো অন্যায় হয় না, বুঝলি? তবে আর অত সব করবার কি দরকার ছিল? কালী কি শুধু বাউন্দিরই মা গা? না, তা হবে কেন? তবে মা সবারই মা, নিজের ঘরের ছেলে আপন মায়ের কোলে যখন তখন ঝাঁপিয়ে পড়তে পারে, কোনো নিয়ম নীতির বালাই নেই। কিন্তু সেই মাকে সবার সামনে আসনে এনে বসাতে গেলে আসনটাও উঁচু করতে হয়, মাননি করেও চলতে হয়। না না, এ কথাটা আমার মনে ঠিক সাই দিচ্ছে নিগা। দেখ গদাই, কি বলো, মন্দির গড়ে প্রকাশ্যে দেবীর প্রতিষ্ঠা করা, প্রতিদিন অন্নভোগ দেওয়া, এসব তো ঘরোয়া ব্যাপার নয়, কাজেই চলতি নিয়ম ও শাস্ত্রের অনুশাসন মেনে চলাই দরকার। এসব তো লোক দেখানো লোকাচার, এছাড়া আবার কি? আমি মুখ্য মানুষ, তোমার ওই শাস্ত্র পড়িওনি জানিও, মন আমার সাই দিচ্ছে নি তাই জানি। হ্যাঁ, তাহলে তুমি এখন ফিরছন? তোরও ফেরবার দরকার নেই গদাই, তুইও এখানে একটা কাজ নিয়ে থাক। না না, তা কি করে হয়, তা হয়নি গা, তা হয়। শোন শোন, কি বল? কাজ না করিস না করবি তা চলে যাচ্ছিস কেন? এখানে 2 দিন না হয় থাকলি? হ্যাঁ রে, উৎসবের দিন এখানকার ভোগের প্রসাদ তুই নিসনি কেন? গঙ্গা জলে ব্রাহ্মণের হাতে রাঁধা মাকে নিবেদন করা ভোগের প্রসাদী অন্ন আমি নিচ্ছি, তুই নিসনি কেন? অমনি নিইনি। অমনি নিইনি না? হ্যাঁ, রাসমণি কৈবর্তের মেয়ে বলে হলই বা, মায়ের প্রসাদের সঙ্গে রাসমণির কি সম্পর্ক বলতো? হ্যাঁ রে, কামারের মেয়ে ধনী কামরারির অন্ন নিয়েছিলিস তো? নিয়েছি। শিয়র গ্রামের রাখালদের সাথে বসে খেয়েছিলি? খেয়েছি। ছুতোর বাড়ির খেতির মার হাতে ভাত ডাল রান্না খেয়েছিলি? চিনু শাঁখারির হাতে মিষ্টি খেয়েছিলি আনুড়ে? বিশালাক্ষী মায়ের বাড়ি, সব জাতের মেয়েদের দেওয়া পুজোর প্রসাদ তো খেয়েছিলি খুব করে। হ্যাঁ, খেয়েছিলুম। তবে এখানে তোর কি হলো? ওরা যত্নের সঙ্গে দিয়েছিল বিদুরের খুদ, তাই খেয়েছিল। আর এখানে হলো হেলাই ফেলাই দুর্যোধনের রাজভোগ, এতে বড্ড আমি আমি গন্ধ, তাই খেতে মন চায়নি। মা কাছে নেই যে শুধব, মা বললে সবই খাওয়া যায়, আবার মায়ের মতো ভালোবেসে দিলেও খাওয়া যায় গা। তাহলে আমায় তুই কি করতে বলিস বল গদাই, কামার পুকুরে ফিরে যাব? না না, তা কি কখনো হয়, কথা দিয়েছো তো তুমি, আর টলু তো ভেঙে গেছি, কেউ আর আসে না বড় আজকাল। তাহলে তুই কি করবি? আমিও থাকবো তোমার কাছে, মায়ের কথাই তোমার সঙ্গে এলুম, তোমার সঙ্গেই থাকবো। বেশ, তবে তাই থাক, আমিও নিশ্চিন্তে থাকতে পারবো। হ্যাঁ, মায়ের প্রসাদ খেতে যদি তোর মন সায় না দেয় তো এখান থেকে সিধে নিয়ে গঙ্গার ধারে নিতে খাবি? না না, ওদিকটা নেবো কেন, বাজার থেকে চাল ডাল সব কিছু কিনে দেবো। বেশ তাই করিস, যা দাম লাগে আমি তোকে দিয়ে দেবো, কেমন? এখন আয়, রানীমা তোকে ডাকছেন। ওরে বাবারি,
ওসব বড় লোকের সঙ্গে আমার ভয় করে, ভয় করে। আরে না, দেখবি এমন লোকই হয় না গদাই। হ্যাঁ, উনি এই দিকেই আসছেন। ও তাই নাকি? পুরোহিত মশাই বলুন। ও, ইনি বুঝি আপনার ছোট ভাই? আগে হ্যাঁ, পায়ে ছুঁয়ে তো প্রণাম করতে দেবেন না ঠাকুর, তাই দূর থেকেই করছি। হা হা হা, করেন কি করেন কি, থাক থাক থাক। রানীমা কি বলুন, শোনেননি কি মিষ্টি ও মার নাম গায়? হ্যাঁ তাই নাকি? আগে হ্যাঁ। তাহলে তো না শুনে ছাড়ছি না ছোট ঠাকুর, আপনাকে ছোট ঠাকুর বলেই ডাকবো, কেমন? এবার একটা মার নাম শুনি বাবা। বলো কৃপা করি কেমনে হব মা ভব পারা পার, অথই জলধি দেখি নিরবধি চারিদিকে ঘোর অন্ধকার। হর সুন্দরী বলো কৃপা করি কেমনে হব মা ভব পারা পার। আশা করিবে কামনা আগুনে জ্বলিতেছে হিয়ে, কাল গেল কালি আশা তরিবে কামনা আগুনে জ্বলিতেছে হিয়ে, বলো নিভাব কেমনে এ দারুণ দহনে, মুজে আছে মায়ারে সংসার। হর সুন্দরী বলো কৃপা করি কেমনে হব মা ভব পারা পার। বলো মা শেষ দশা মোরে মা গো, কি হবে বলো মা শেষ দশা মোরে, আকুল কণ্ঠে ডাকি গো তোমারে, ও চরণ তরি মায়ুদ্ধারী, ও চরণ তরি দিয়ে মায়ুদ্ধারী, বুঝাও জননী এ জ্বালায় আমার। ও হর সুন্দরী বলো কৃপা করি কেমনে হব মা।
সব পারা পার অথই জলধি দেখি নিরবধি চারিদিকে ঘোর অন্ধকার হর সুন্দরী বল কৃপা করি কেমন হব মা ভব পারা পার মামা কিরে হিদি ওই সেজবাবু যখন অত করে ভবতারিণী মায়ের বেশকালের কাজটা করতে বলছেন তখন তুমি করোই না কেন? তা তুই বলছিস? হ্যাঁ বেশ তাহলে না হয় করব। হ্যাঁ তাই কর। ওই তো সেজবাবু এইদিকেই আসছেন, আমি এখন চলি। ছোট ঠাকুর মশাই কি বলো, এবারে আপনাকে মা ভবতারিণীর বেশকালের কাজটা করার জন্য অনুমতি দিতেই হবে। বেশ, তুমি যখন অত করে বারবার বলছো তখন না হয় তাই হয়। আপনি আমায় নিশ্চিন্ত করলেন ঠাকুর। হ্যাঁ শুনেছি আপনার ভালো নাম রামকৃষ্ণ, সেই নামই খাতায় লিখেছি, সেই নামেই আপনাকে ডাকবো, কেমন? ও গদাই নাম ভালো লাগে না। তোমার যা অভিরুচি তাই কর। নাম কেন, দেখছি আমার সর্বস্ব বদলাবার ফিকির করেছো তোমরা। কেন ঠাকুর? মুখ্য মানুষ, একলা ছিলাম, বেশ ছিলাম, ওই পাগলি বেটির সঙ্গে আমায় জুড়ে দিলে, ও সর্বনাশী শেষকালে আমায় না পাগল করে। যাই, আমি মার কাছে যাই, আমি মার কাছে যাই, আমি মার কাছে যাই। এই যা, রাধা গোবিন্দ মূর্তির পা ভেঙে গেছে। হ্যাঁ, তাহলে তো রানীমাকে খবর দিতে হবে। মথুর, মথুর। কি বলছেন মা? এত সাধ্য সাধনা, এত ক্রিয়াকাণ্ডের পরে কি হলো মথুর? আমার রাধাকান্ত আজ দুদিন অন্ন জল পাননি, ব্রাহ্মণ পণ্ডিতেরা সকলেই এক বাক্যে বললেন শাস্ত্রের বিধান ও ভগ্ন বিগ্রহ ফেলে দিতে হবে মা। আমার এত সাধে রাধাকান্ত, তাকে ফেলে দিতে হবে। তাছাড়া তো অন্য কোনো পথ দেখছি না মা। আচ্ছা মথুর, কি বলুন, একবার ছোট ঠাকুরকে জিজ্ঞাসা করলে হয় না? ছোট ঠাকুর মানে পড়াশুনো তো তিনি তেমন। সে জানি মথুর, তবু আমার মন বলছি একবার ওনাকে জিজ্ঞাসা করতে, কোথায় আছেন তিনি? মার মন্দিরের সামনে আপনার মনে বসে গান গাইছেন মা। বেশ, তাহলে চলো বাবা, ওখানেই দেখা করি। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন মা। প্রহরণ ধারিণি তুমি মা ভবানী, শঙ্কর মন মোহিনী মা শ্যামা, অধম সন্তানে রাখো মা শ্রী চরণে, করুণা কর গো মনোরমা। দশ প্রহরণ ধারিণী তুমি মা ভবানী, শঙ্কর মন মোহিনী মা শ্যামা। প্রলয় জলধি নেই মায়াবধি, অপার সিন্ধু দেখি নাই গতি, ভরসা তোমার শ্রী চরণ দুটি, কৃপা কর দূরে রেখো না মা। দশ প্রহরণ ধারিণী তুমি মা ভবানী, শঙ্কর মন মোহিনী মা শ্যামা।
ছাড়া মুক্ত কে সীতারা, অধমে করো না গো চরণ তরি ছাড়া, অভয় দায়িনি হে মাতৃনয়নি অপরূপ আলোক ধারা। সে আলো তরঙ্গে ডেকে নাও সঙ্গে, মিশে যাই তব কাল রূপ অঙ্গে, অপরূপ রঙ্গে এ বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাজ্যোতি স্বরূপিনী মা, দশ প্রহরণ ধারিণী তুমি মা ভবানী, শঙ্কর মন মোহিনী মা শ্যামা, দশ প্রহরণ ধারিণী তুমি মা ভবানী, দশ প্রহরণ ধারিণী, দশ প্রহরণ ধারিণী, দশ প্রহরণ ধারিণী। তুমি কখন এসেছো গো? এইমাত্র এসেছি। ক্ষেত ছাটুজি আমার কি সর্বনাশ করেছেন আপনি শুনেছেন ঠাকুর? সর্বনাশ আবার কি গো, পাপি ছিলে পড়ে গিয়ে সে তোমার গোবিন্দজির একখানা পা ভেঙে পেয়েছে, এই তো। তা ক্ষেত চাটুজির আর দোষ কি বলো, সে তো আর ইচ্ছে করে ভাঙেনি, দৈবাত হয়ে গেছে। কিন্তু পণ্ডিতেরা কি বিধান দিয়েছেন জানেন? কি? ভাঙা বিগ্রহকে গঙ্গায় বিসর্জন দিয়ে সেই জায়গায় নতুন বিগ্রহ এনে বসাতে হবে। বিস্তু তবে তাই করো। কিন্তু মন যে তাতে কিছুতেই সায় দেয় না ঠাকুর। কেন গো? আমার রাধারানীর পাশে আমি যে বরাবর এই গোবিন্দজিকেই দেখে এসেছি ঠাকুর। তাহলে কি করবে শুনি? সেই কথা জানতেই তো আপনার কাছে এসেছি। কিন্তু আমি তো বাবু বিদ্যাবাগীশ নই, আমার বিধান তোমাদের পছন্দ হবে কেনগা? এছাড়া অন্য কোনো বিধান আছে কি? কেনে থাকবে নি বলি, তোমার জামাইয়ের যদি আজ ঠ্যাং ভাঙত তাহলে তুমি কি করতে? জামাইকে গঙ্গায় বিসর্জন দিয়ে তার জায়গায় কি এনে বসাতেন একটা নতুন জামাই? কি গো বাছা ভাবছো কি? কি করতে তোমার জামাইকে, গঙ্গায় ফেলে দিতে? না, ভালো ডাক্তার দেখিয়ে জামাইকে সারিয়ে তুলতো। তা বাপু এখানেও তো সেই ব্যবস্থা করলেই হয়। সেই ব্যবস্থা? হ্যাঁ গো, ভাঙা পা জোড়া দেওয়ার কথা বলছি, ভাঙা পা জুড়ে দিলেই তো ঠাকুর যেমন ছিলেন তেমনি হবেন। কিন্তু সেই ভাঙা পা অবস্থায় ঠাকুরের পুজো আচ্ছা চলবে তো? কেনে চলবে নি, তোমার কি বুদ্ধি! নারায়ণ যে অখণ্ড মণ্ডলাকার, তিনি কি কখনো ভাঙা হন গা? ঠিক বলেছেন আপনি, আমি আপনার বিধানই মেনে নেব। বেশ, ঠাকুরের পা তাহলে আপনিই জুড়ে দিন। আমি? হ্যাঁ, আপনি হন ঠাকুরের চিকিৎসক। তা বাপু তোমরা যখন বলছো তখন না হয় তাই হবে। শুধু তাই নয়, আজ থেকে আপনি হবেন আমার রাধা গোবিন্দের পুরোহিত। কিন্তু? না না, এতে আর কোনো কিন্তু করবেন না। ও বুঝেছি বাপু, মা তার রোগা ছেলেকে যাত্রার কোলে দিতে চায়নি, যে যত্ন আত্তি করে শুধু তারই কোলে দেয়, কেমন না গো? হে গোবিন্দ, তোমায় কি দিয়ে আমি সেবা করব? আমার কিছু নেই গোবিন্দ, আমার কিছু নেই। ঠাকুর রামকৃষ্ণ রাধাকান্তের নিত্য পুজোর ভার নেওয়ার ৬ মাস পরে মা ভবতারিণীর পুজোর ভার তাঁর ওপর এসে পড়ল। শ্যামা মায়ের পুজো করতে করতে বাহ্য জ্ঞান একেবারে হারিয়ে ফেলতেন। একদিন সেই রকম অবস্থায় হৃদয়কে ডেকে ডেকে সাড়া না পেয়ে ভীত হয়ে ধাক্কা দিয়ে তাঁকে ডাকেন, মামা মামা, ও মামা মামা, সাড়া দাও মামা, মামা শুনছ? হ্যাঁ, কে? ও হিদে। হ্যাঁ, কি হয়েছে রে? পুজো শেষ হয়ে গেছে মামা। না তো, পুজোই এখনো বসাই হয়নি। তবে আর বসবে কখন, রাত পুইয়ে গেলে? তা কেন রে, এইবারেই তো বসবো। আর বসেও যা না বসেও তাই, দ্বাদশ শিব মন্দিরের সন্ধ্যারাতি হয়ে গেল, রাধা গোবিন্দের মন্দিরের যুগল মূর্তি শয়নে দেয়া হলো,
কেবল মায়ের মন্দিরের পূজা এখন আরম্ভই হলো না। কি বলে হলো নীরা, আমি তো মার পুজো দিন রাতই করছি। ছাই করেছো তুমি, তোমাকে নিয়ে আমার হয়েছে এক বিষম জ্বালা। কেনি রে, আমাকে নিয়ে তোর আবার জ্বালাটা কিসের শুনি? সে তুমি বুঝবে না, যদি বুঝতে তাহলে আর এরকম পাগলামি করতে না। তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, টিটকিরি দেয়, কোনোখানে আর কান পাতার জো নেই। হ্যাঁ বলিস কি রে? না, তুমি দেখছি একটা কেলেঙ্কারি না করে ছাড়বে না। মহেশাচার্যের মুখে শুনলাম তোমার এইসব পাগলামির কথা রাজবাড়ির কানে উঠেছে, শিগগিরি সেজবাবু তদন্তে আসবে। না আসুক গে, তো সেজবাবুকে আমি কেয়ার করি না। বলো কি, যা চাকরি করো তাকে কেয়ারই করো না। কার চাকরি করি আমি রে? আমি তো আমার মায়ের চাকরি করি। ওই তো তোমার পাগলামো। যা যা, তো সেজবাবুকে দেখে ভয় করতে হয় তুই করগে যা। আমি কাউকে ভয় করি রে, আমি কাউকে ভয় করি রে। কেন, তুমি কি মরিয়া? মাছেন যার মহেশ্বরী, আমি কি সমনে ডরি? মাছেন যার মহেশ্বরী, আমি শয়নে স্বপনে ধ্যানে দিবানিশি মাকে সরি। মাছেন যার মহেশ্বরী, আমি কি সমনে ডরি? মাছেন যার মহেশ্বরী, মাঝে আমার রুধির ধারায় জপে প্রাণায়ামে তারায়, মাঝে আমার রুধির ধারায় জপে প্রাণায়ামে তারায়, মাঝে আমার হৃদয় ভরা মা মা, মাঝে আমার হৃদয় ভরা গানে গানে পূজা করি। মাছেন যার মহেশ্বরী, আমি কি সমনে ডরি? মাছেন যার মহেশ্বরী, ভয় ভাবনা যা কিছু রে মার চরণে দিয়ে ছিড়ে, ভয় ভাবনা যা কিছু রে মার চরণে দিয়ে ছিড়ে, মাঝে আমার পাগলিনি, মাঝে আমার পাগলিনি, তাই পদতলে ত্রিপুরারী। মাছেন যার মহেশ্বরী, আমি কি সমনে ডরি? মাছেন যার মহেশ্বরী। তোমার ওসব পাগলামো রেখে দাও তো মামা, যা বলি তাই শোনো, আর রাত দুপুরে উঠে পঞ্চবটির ওই জঙ্গলে যাওয়াটি ছেড়ে দাও। সে কি রে, তুই দেখেছিস নাকি? দেখেছিস মানে, আমি দুদিন তোমার পিছু নিয়েছি, শেষে তোমাকে ভয় দেখাবো বলে গোটা কতক ঢিল ছুড়লুম, কিন্তু তাতেও কোনো ফল হলো না। হবে কি রে, সেই সময় আমার গায়ের ওপর দিয়ে সাপ হেঁটে গেলেও আমি তখন টের পাইনি। আর একদিন, আর একদিন মরিয়া হয়ে তোমার পিছু নিয়ে সটান বনের মধ্যে ঢুকে পড়লুম, দেখলুম তুমি ল্যাংটা হয়ে পৈতে খুলে আসন করে বসলে। আচ্ছা ব্যাপারটা কি বলতো? ব্যাপার আবার কি রে, আমি আমার মায়ের ধ্যান করি। আর বাবা, সে তো তুমি দিনের বেলাতেও করলে পারো, তার জন্য অমন রাত দুপুরের কি দরকার? হরে, ওই সময়টাই যে সবচেয়ে নির্জন, নির্জন না হলে মনে জোর আসবি কেনে? আর মনে জোর না এলে ভক্তি আসবি কি করে বল? তাই বলে ওই আঁকার জঙ্গলে? ওই জঙ্গলের মধ্যে যে আমলকি গাছ আছে না, আমি তার তলায় বসে ধ্যান করি। কেন জানিস? কেন,
আমলকি গাছের তলায় বসে ধ্যান করলে কামনা সিদ্ধ হয়। কি এমন কামনা তোমার? ওরে, আমি মাকে দেখব, মাকে পাব, মাতে মিশে যাব রে, আমি মাতে মিশে যাব। কিন্তু বামুনের ছেলে হয়ে তুমি পৈতে খুলে রাখো কেন, আর ন্যাংটাই বা হোক কেন? তুই তার বুঝবি কি? অষ্ট পাশে বদ্ধ মানুষ, ঘৃণা, লজ্জা, ভয়, কুল, শীল, মান, জাতি আর অভিমান, এই অষ্ট পাশ। মাকে ডাকতে হলে পাশ মুক্ত হয়ে ডাকতে হয় রে। তা পৈতে আর কাপড়ের অপরাধ কি মামা? পৈতেটা হলো জাত্যাভিমানের চিহ্ন, আর কাপড়টা হলো লজ্জার। ওরই সঙ্গে জড়ানো মানুষের অহংভাব, অহংয়ের আসতে থাকতে তিনি কখনো আসেননি কা, তাই ও সব খুলে রাখে। আবার যখন অজ্ঞানের মেলায় ফিরে আসি তখন ও সব পরে বসে থাকি। না না, তুমি ওসব ছাড়ো, বেশি বাড়াবাড়ি করলে কোনদিন ওই ক্ষেত্র চাটুর্যের মতন অন্ন উঠবে। আমার অন্ন মারি কি রে, মা যে আমার অন্ন পুণ্যে, ওরে আমি রাজার বেটা, আমার আছে মাসোহারা, বুঝলি দে, আমার আছে মাসোহারা। তোমার যত সব অনাথ সৃষ্টি কাণ্ড, সেদিন মন্দিরের সব কর্মচারীদের সামনে তুমি কিনা কাঙালিদের শালপাতা থেকে তাদের এটো তুলে খেলে। নইলে পোড়া মন থেকে জাতের অভিমান যেতে চাইনি রে, মনের মধ্যে কোথায় যেন লুকিয়ে থাকে, তাই তাকে একবার ছেড়ে পোস্কের করতে হবে, ভুলেও যেন মনে না হয় ও ছোট আর আমি বড়। ঠিক আছে ঠিক আছে, তা নয় হলো, বলি নিজের মাথার চুল দিয়ে পায়খানা পোস্কার করে বেড়াচ্ছ, তোমার ঘেন্না হোক গেলেন না গা? ঘেন্না, লজ্জা, ভয়, তিন তিন থাকতে নয়, তিন থাকতে নয় রে। আচ্ছা তুমি কি চাও বলো তো? ওরে আমি আমি শুধু মাকে দেখতে চাই, আর কিচ্ছু চাই না। এই যেমন তোকে দেখছি, তোর সঙ্গে কথা বলছি, তেমনি ধারা অষ্টপ্রহর মাকে আমি দেখতে চাই, স্পষ্ট জ্যান্ত। কেন কেন সে দেখা দেবে নি, কেন সে এমনি করে লুকিয়ে থাকবে? তা কি কখনো হয় মামা? কেন হবে নি গা, সর্বভূতি স্বরূপ মিশিয়ে মা আছেন, ব্রহ্মাই ব্রাহ্মী শক্তি, বিষ্ণুতেই বৈষ্ণবী শক্তি, ইন্দ্রে ও ইন্দ্রী শক্তি, ব্রহ্মাণ্ডের অনন্ত রূপে অনন্ত শক্তিতে মা আমার বিরাজিতা। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পত্র, পুষ্প, সমুদ্র, পর্বত, সৃষ্টির প্রত্যেকটি অণু পরমাণুতে সেই অনন্ত মহাশক্তির বিশ্ব। এই অনন্ত মহাশক্তি কে জানিস রে? কে মামা? তিনি হলেন আমার মা। এই মহাশক্তি আমার মহামায়া গো, মহামায়া, মহামায়া। নিত্যৈব সা জগন্মূর্তিস্তয়া সর্বমিদং ততম তথাপি তৎসমুৎপত্তি বহুধা সয়তাং মম দেবাণাং কার্যসিদ্ধ্যার্থমা বিবর্বতি স্বা যদা উৎপন্নেতি তদা লোকে স্বানিত্যাপভিধিয়তে। মা মা আমার নিত্যা, এই জগতই তাঁর মূর্তি, জগতের সর্বত্রই তিনি পরিব্যাপ্তা। তবে তবে কেনি তোমার দেখা পাবো মা? মা গো, রামপ্রসাদ গে তুই দেখা দিয়েছিস, আমাকে কেন দেখা দিবি নি? আমার কান্না কি তোর কানে যায়নি গা? আমার কান্নাই কি তোর মন গলেনি? বল একটিবার, বল মা, আমার কান্নাই কি তোর মন গলেনি? মা মা মা।
আকুল নয়ন কতদিনে মাগো দিবে দর্শন, তাপিত এহিরা কেমনে বাঁধিয়া রাখিব মন, কাঁদে অনুক্ষণ ব্যাকুলিত চিত আকুল নয়ন। আমারে রামিকে তুমি ময় করে কতদিনে মাগো নেবে বুকে করে, আকুল অন্তরে ডাকি নিরন্তর, আকুল অন্তরে ডাকি নিরন্তর, কতদিনে পাব তব দর্শন ব্যাকুলিত চিত আকুল নয়ন। দিন গেল কালি 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 বলে অন্ধ দুই আঁখি সদা নয়ন জলে, আমারে আমি রে তোমার শ্রীপদে অঞ্জলি দেব মা জয় কালী বলে, কালো অঙ্গে তোমার মিশে যাব তারা, আমারে আমি কে করে দেবে হারা, আকুল দু চোখে ব্রহ্মময়ী তারা, আকুল দু চোখে ব্রহ্মময়ী তারা, দেখে ধন্য হবে এ হৃদয় ব্যাকুলিত চিত আকুল নয়ন, কতদিনে মাগো দিবে দর্শন, তাপিত এহিয়া কেমনে বাঁধিয়া রাখিব মন, কাঁদে অনুক্ষণ ব্যাকুলিত চিত আকুল নয়ন।